আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাদ হোসাইন, এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাতারের হায়াকার্ড। হায়াকার্ডের ফ্যাসিলিটি কি এবং এই হায়াকার্ডের মাধ্যমে আপনি কি কি সুবিধা ভোগ করবেন কাতারের মাধ্যমে, এবং আপনি এই হায়াকার্ড থাকলে আপনি কোন দেশের ল্যান্ড বর্ডার দিয়ে আপনি যেতে পারবেন সেইগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকতে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন সকলে যে আমরা এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড এই চ্যানেলে পৃথিবীর বিভিন্ন দেশের টুরিস্ট, মেডিকেল, বিজনেস রিলেটেড ভিডিও দিয়ে থাকে, যার যেটি প্রয়োজন সেটি দেখে নেবেন। তো আজকে আমাদের মূল বিষয় যেটি সেটি হচ্ছে কাতারের হায়াকার্ড। আপনারা সকলে জানেন যে কাতারের যে বিশ্বকাপটি হয়ে গিয়েছে সেই বিশ্বকাপে খেলা দেখার জন্য কাতার একটি সিস্টেম চালু করেছে, যেটি হায়াকার্ডের মাধ্যমে আপনি কাতার বিশ্বকাপ খেলা দেখতে পেরেছেন এবং মাল্টিপল ভিসা এক বছরই ভিসা পেয়েছেন। এবং যাদের হায়াকার্ড রয়েছে এই হায়াকার্ডের মাধ্যমে এই বর্তমানে আরও তিনটি হায়াকার্ড ফ্রিতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যাদের হায়াকার্ড রয়েছে তারা এই ফ্যাসিলিটিটি বুক করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যাদের হায়াকার্ড থাকবে তারা চাইলে হায়াকার্ড থাকলে গালফভুক্ত যে দেশগুলি রয়েছে অর্থাৎ সৌদি আরব, মাস্কাট, ওমান, দুবাই, তারপর হচ্ছে জর্ডান, পাশাপাশি হচ্ছে ইয়েমেন, এই সকল দেশগুলোতে আপনি ল্যান্ড পোর্টগুলো ইউজ করে যদি ওই দেশের ভিসা থাকে তাহলে হায়াকার্ডের মাধ্যমে, হায়াকার্ড থাকলে প্লাস হচ্ছে ওই দেশের যদি কোনো একটি ভিসা থাকে তাহলে আপনি ল্যান্ড বর্ডারগুলো ইউজ করতে পারবেন। এই হচ্ছে একটি ফ্যাসিলিটি। দ্বিতীয় ফ্যাসিলিটি হচ্ছে আপনার হায়াকার্ড যদি কারো থাকে সেটি হচ্ছে আপনি চাইলে এই হায়াকার্ডের মাধ্যমে মাল্টিপল এন্ট্রি কাতারে বারবার প্রবেশ করতে পারবেন, সুবিধা ভোগ করতে পারবেন, এবং এই হায়াকার্ডের মেয়াদ থাকবে এক বছর। পাশাপাশি হচ্ছে এই হায়াকার্ডের মধ্যে যাদের থাকবে তারা 2026 সালে যে পিপার যে ওয়ার্ল্ড বিশ্বকাপটি হবে সেই বিশ্বকাপটি যেখানে হবে অর্থাৎ যে দেশে হবে সেই দেশে আপনি চাইলে এই হায়াকার্ড থাকলে আপনি ওই দেশে ভিসা পেতে আপনার জন্য সহজ হবে। তো এই হায়াকার্ড করতে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে? সাধারণত শুধুমাত্র পাসপোর্ট এবং এক কপি ছবি দিয়ে মাধ্যমে আপনি হায়াকার্ডের অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই হায়াকার্ডের অ্যাপ্লাই করার জন্য বিশ্বকাপের সময় যে হায়াকার্ডধারীরা ছিলেন তাদের একটি রেফারেন্স লাগবে, তাহলে আপনি হায়াকার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হায়াকার্ডের মাধ্যমে আপনি কাতারের এই সকল সুবিধা ভোগ করতে পারবেন এবং মাল্টিপল এন্ট্রিতে আপনি প্রবেশ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার যে হায়াকার্ডটি থাকে গালফভুক্ত দেশগুলোতে আপনি ল্যান্ড বর্ডারগুলো ইউজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যদি হায়াকার্ড করতে কতদিন সময় লাগবে? হায়াকার্ড করতে সময় লাগবে অনলি 5-7 কর্মদিবস, অর্থাৎ 10-12 দিনের মধ্যে আপনার এই হায়াকার্ডটি আপনি পেয়ে যাবেন। এটার সাথে একটি ইন্স্যুরেন্স করতে হবে যেটি হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটি আপনি হায়াকার্ড যারা করে দিবে অথবা তার মাধ্যমে হায়াকার্ডটি নেবেন ইন্স্যুরেন্সটি সম্পৃক্ত করে নেবেন, তাহলে আপনি এক বছর যাতায়াত করতে পারবেন কাতারে। এবং যদি কারো হায়াকার্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে দুটি নাম্বার দেওয়া রয়েছে অথবা আমাদের যে দুটি ঠিকানা রয়েছে আপনি এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যে কোনো ইনকোয়ারির জন্য ফোন দিতে পারেন। পরবর্তীতে কোনো একটা আপডেট নিয়ে আসার চেষ্টা করবো আমরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।